ছাত্র জনতার অভ্যুত্থানে এ পর্যন্ত একশো জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মশিদ নিহত একশো শিশুর পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে তথ্য জানান তিনি এ সময় সরকারি সব প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা এছাড়া ইউনিসেফের পর্যবেক্ষণ বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার আওতায় দেশের এক কোটি বিশ লাখ সুবিধাভোগীর তালিকা প্রণয়নের ক্ষেত্রে তেতাল্লিশ শতাংশ ত্রুটিপূর্ণ বলেও জানান শরমিন মুর্শিদ এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উদ্দেশ্য হচ্ছে সরকারি প্রতিটি প্রতিষ্ঠানে একটি ছোট্ট কর্নের আমরা দাবি করছি এই কেয়ার সিস্টেমের জন্য যারা আরেকটি জিনিস হচ্ছে আমরা প্রাইভেট সেক্টরে যে কেয়ারটা আনতে যাচ্ছি যেন আমাদের রোজগার সেবা দুটোই যেন আমরা দিতে পারি